পশ্চিমবাংলায় বুকমাই শোয়ের নিরিখে এখনও পর্যন্ত সবচেয়ে ভালো রেসপন্স করছে কোন সিনেমা, যে সিনেমাগুলো আগামী 11ই অগস্ট রিলিজ করবে, তাদের মধ্যে কোন সিনেমাটা পশ্চিমবাংলায় খুব ভালো রেসপন্স করছে, এবং যদি ইন্ডিয়ান স্কেলে ধরি, ইন্ডিয়ান সার্কেলে ধরি, সেখানেও কোন সিনেমাটা ভালো রেসপন্স করছে যেগুলো 11 তারিখ রিলিজ করবে সেইগুলোর মধ্যে। তো 11 তারিখ কোন কোন সিনেমা রিলিজ করছে পশ্চিমবাংলায়? ব্যোমকেশ ও দুর্গ রহস্য, দেবদার অভিনীত, তারপরে হচ্ছে গদর 2, সানি দেওয়ালজি, 90সের যারা কিডস আমি বারবার বলে থাকি তারা সকলেই দেখবে সিনেমাটা, আমি শিওর, আমি তো দেখব। ওমাই গড 2, যে সিনেমাটা ওমাই গড, সেই ফ্র্যাঞ্চাইজের ফার্স্ট সিনেমাটা, একটা রেকর্ড ব্রেকিং টিআরপি জেনারেট করেছিল যখন অনলাইনে, মানে যখন ইন্টারনেটে চালানো হয়, বাট হলে অতটা রেসপন্স করেনি ওই সময়। এবং আরেকটি হচ্ছে চিনি টু, ইয়েস, চিনি সিনেমাটি যেরকম মোটামুটি একটা বিজনেস করেছিল, কিন্তু অনলাইন পোর্টালে যখন চিনি এসেছিল তখন খুব ভালো রেসপন্স ছিল। কিন্তু এই কথাগুলো যে এক একটা সিনেমার সঙ্গে সঙ্গে আমি জুড়তে থাকছি, সেই কথাগুলো কতটা বাস্তবায়িত হচ্ছে 11 তারিখের ছবিগুলোর সঙ্গে যেগুলো আসছে, বললামই নামগুলো, এটা নিয়েই এই ভিডিওটা তৈরি করছি। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে গুড ইভিনিং, এবং একটাই রিকোয়েস্ট করবো, যারা এই চ্যানেলে প্রথম আছো, প্রথম দেখছো ভিডিওটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি শেষ পর্যন্ত পৌঁছতে পারো ভিডিওটা ধৈর্য ধরে, তাহলে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। আর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে আমাদের, সেখানে আমরা পরনিন্দা পরচর্চা সিনেমা নিয়ে করতে থাকি নানান রকম, তো সেখানেও জয়েন করতে পারো। তো বন্ধুরা, আমি একটু আগেই বুকমাই শোয়ে খুব মন দিয়ে পড়ছিলাম, হ্যাঁ, যে এক্স্যাক্টলি কী কীরকম মনে হচ্ছে, পাবলিক রিয়াকশন কী, মানে পাবলিকের রেসপন্স কী, কীভাবে রেসপন্ড করছে পাবলিক। তো পড়ছিলাম সকাল থেকে, কিন্তু একটু আগে আমি শিওর হলাম যে একটা আশা তো করাই যায় যে এই যে আর রেজাল্ট দেখতে পাচ্ছি, এবং আমি আমার গ্রুপে সরোদ মিউজিক ভেঞ্চার্সের যে গ্রুপ, সেই গ্রুপটাও হোয়াটসঅ্যাপে বলছি বারবার, লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপেও একটা পোল খুলেছি সেখানেও দেখার জন্য। বাট পোলে যেটাই আসুক না কেন, সেটা আমি পরে দেখবো, এখন দেখবো না, কিন্তু বুকমাই শোয়ের নিরিখে যেটা চোখের সামনে আসছে সেটাই তোমাদের বলছি। বন্ধুরা, যদি বাংলায় তোমরা বাংলা ফিল্ম, কোন বাংলা ফিল্মটা এগিয়ে আছে বলতে হয় বুকমাই শোয়ের নিরিখে, তাহলে অবশ্যই ব্যোমকেশ এগিয়ে আছে। আমি প্রিয়া সিনেমা হলটাকে না ধরে বলছি, কারণ প্রিয়া সিনেমা হলে আই হোপ প্রিমিয়ার হবে, তো ওই হলটাকে বাদ দিয়েও যদি আমি ভাবি তাহলে ব্যোমকেশ অবশ্যই বাংলা থেকে এগিয়ে আছে। চিনি টুয়ের অবস্থা দৈন্য দশা, মানে দুর্দশা যাকে বলে, আমি তো দেখছি না কোনো কোনো টিকিট এখনও সেল হয়েছে, এটা আমার চোখে প্রবলেম আছে, ও দেখিয়েও দিতে পারে, তাই চশমা পড়েছি, সো এটা দেখলাম। আর দ্বিতীয় হচ্ছে, যদি ইন্ডিয়ান ফিল্ম এবং বাংলা ফিল্মকে ম্যাচ করে দেখি, কলকাতায় বেশি কোন লোক, মানে কোন সিনেমার ওপরে মানুষ বেশি অ্যাট্রাক্ট হচ্ছে, সেটা কিন্তু গদর টু এর। কিন্তু হ্যাঁ, এখনও কোনো হল হাউসফুল হয়নি যেমন, কিন্তু বেশ কিছু হল কিন্তু হলুদ হয়ে গেছে, এখনও একদিন বাকি আছে, মানে আমরা কালকের দিনটা পাবো টিকিট বুক করতে, তো দেখা যাক কী রেজাল্ট আসে। আমি মন থেকে চাই ব্যোমকেশ ও দুর্গ রহস্য এই সিনেমাটি প্রচুর মানুষ দেখুক, আমি চাই না চাই তাতে কারোর যায় আসছে না, আমি কনফার্ম মানুষ দেখবে, অনেক অনেক কারণ আছে এই সিনেমাটা দেখার মানুষের, সেটা নিয়ে পরে একটা ভিডিওতে হয়তো আলোচনা করব। এবং গদর সিনেমাটাও আমি শিওর, কেউ যারা দেবদার ফ্যান তারা গদর, এই ব্যোমকেশ দেখার পর গদর দেখতে যাবে, আর যারা সানি দেওয়ালজির ফ্যান তারা আমি শিওর যে সানি দেওয়ালজির গদর আগে দেখবে, তারপরে ব্যোমকেশ দেখতে যাবে। কিন্তু ব্যোমকেশ আমার তো মনে হয় হিট লিস্টেই আছে মানুষের, এবং এইগুলোতে বাংলায় মার খাবে চিনি টু, একদম মার খাবে, এটা বোঝাই যাচ্ছে, বোঝা যাচ্ছে কিন্তু, হ্যাঁ, মানে আমি আমার স্পেকুলেশন থেকে বলছি। আর হিন্দিতে ওমাই গড 2 এর অবস্থা খুব খারাপ,
আমি খুব বাজে রেসপন্স দেখলাম, কিন্তু আমি এই সিনেমাটাকে নিয়ে কিন্তু প্রচণ্ড উৎসাহী এবং আমি নিজেও দেখবো দিনের দিন, আই হোপ সো, আমি দেখার ইচ্ছে আছে। এই 11 তারিখে আমরা 4টে সিনেমা পরপর দেখবো, আমরা সেইভাবেই প্ল্যান করেছি, আমি জানি না কীভাবে সম্ভব। ব্যারাকপুরে দেখবো প্ল্যান করেছি, তবে 4টে না হলেও 3টে তো দেখবোই কনফার্ম, আর পরের দিন আর একটা দেখে নেব। যাই হোক, এখনকার জন্য চললাম, ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের আমার স্পেকুলেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, এবং নিজেরাও চেক করে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটা আমায় জানিও, এবং নিজেগুণে ক্ষমা করে দিও। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা।